কিন্তু আজকে তো মদের আসর বাড়তেছে, জুয়ার আসর বাড়তেছে, খেলার আসর বাড়তেছে, গুনাহের আয়োজন বাড়তেছে, ডিজিটাল ইন্টারনেটের শক্তি বাড়তেছে, তো গুনাহের পাওয়ারফুল আগমন সমাজে ঘটতেছে। এহেন পরিস্থিতিতে যখন মদ, জুয়া, গাঁজা, ইয়াবা এগুলো মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে, তখন দাইমি ছোট ছোট আমলের হালকা চালু করুন। আমি বলবো যে প্রতিটা মসজিদে একজন যোগ্য নাস এর দ্বারায় নিয়মিত নসিহতের ব্যবস্থা করুন। বারবার আলোচনার মাঠে বসুন, বারবার দিনী কথা শুনুন। গুনাহের নিয়মিত আক্রমণে মুমিনের জামাতের ইমান যখন নষ্ট হওয়ার পথে, তখন নিজেদেরকে বাঁচান, জাতিকে বাঁচান। ভাই মাহমুদকে আমি বলবো, এত বড় মাদ্রাসা চলছে, তো এই মাদ্রাসার পক্ষ থেকে এ পুরা এলাকায় মেহনত হতে পারে, রাস্তাতে যায় কেরাম এক এক মসজিদে গিয়ে গিয়ে মেহনত করবে, তারা গাস করবে, তারা মানুষদেরকে দিনের পথে ডাকবে নিয়মতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে প্রতি মাসে নসিহতের ইন্তজাম করবে। সবাই তো আর তালা ভুলা না, কিছু তো আছে সচেতন, যারা তাদের ইমানের তেজ বাড়াইতে চায়, ইবাদতের গতিকে বৃদ্ধি করতে চায়, তারা বলবে, অসুবিধা কি? কি কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আজকের আয়োজনটা কবুল মঞ্জুর করে নেই, এবং এই যে ইবাদতগুলো নফল সুন্নতকে ছোট করে দেখে জীবনের লিস্টের থেকে আমলকে আমরা কমাবো না, কারণ ওটা ফরজ না হইলেও এটা হককে হুব্বি, মুহাব্বতের হক, ওটা আল্লাহ আর বান্দার প্রেমের হক, নফল ইবাদত, এটাকেও আমরা সমাজে জারি রাখবো ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমি। মহতরম হাজিরিন, এই কয়েকটা কথা আপনাদের কাছে বলে আমি যেটা বুঝাইলাম সেটা হলো, শুধু ফরজ ইবাদতই নয়, রবের সাথে সম্পর্ক উত্তম করার জন্যে নফল ইবাদতের ধারাবাহিকতাও নিজের জীবনে বৃদ্ধি করি। এটা ছিল আমার আলোচনার খোলাসা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নফল কিছু তিলাওয়াত, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়েন না, অসুবিধা কি? মুখ ব্যথা করবে? সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পারেন না? এটা কোন মুসলমান না পারে? রিক্সাওয়ালাও পারে, প্রতি নামাজের পরে একবার একবার পড়েন না। ফজরের পরে সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার পড়েন না, সুন্নত আমল পড়েন না। সুরা হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে, মাগরিবের পরে একটু যোগ করে দেন না, অসুবিধা কি? কিছুই না পারেন, প্রতি নামাজের পরে তসবিহে ফাতিমিটা আদায় করেন না নিয়মিত, এতটুকু না পারবেন না? বেলালের মতো তাহিয়াতুল ওযুর হেফাজত যদি করতে পারেন, তো নবীজি মেরাজ থেকে এসে বলে, এই বেলাল, সামিয়াতু খাসখাসাতাকা, তোর জুতার পায়ের আওয়াজ আমি আসমানে পাই, জান্নাতে পাই, কি আমল করাস? বেলাল বলে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু, ওযু আর তাহিয়াতুল ওযু, ওযু করি, দুই রাকাত নামাজ পড়ি, এইটা মিস দেই না। আল্লাহর রাসূল বলে, তোর ওই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ তো তোকে এই ফরাশ থেকে আরশ পর্যন্ত পাওয়ারফুল বানায় দিছে তোকে, যে আকাশের উপরে তোর পাওয়ার চলে গেছে। মহতরম হাজিরিন, আসুন নিয়মিত গুনাহের না নাটক নিয়মিত দেখায়, ম্যাগাজিন নিয়মিত দেখায়, দেখায় না, সিনেমার পালা নিয়মিত, নিয়মিত গানের অনুষ্ঠান, যদি চ্যানেলে নিয়মিত গান, নিয়মিত নাটক থাকতে পারে, তো তোমার জীবন চ্যানেলে নিয়মিত কিছু ইবাদত থাকবে না? এগুলোকে ঢুকাও, আর এইটার জন্যই তোমারে বানানো হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি ইবাদত করবা, আল্লাহ ফখর করে বলবে, দেখ আমার বান্দা সময় মতো ইবাদত করে, কত ব্যস্ততার ভিড়ে ও আমারে ভুলে না, আমারে ছাড়ে না, আমি ওরে ছাড়ি না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয়, এতদিন দূরে ছিলি, আর দূরে না, কাছে আয়, জান্নাতে চলে আয়। আল্লাহু আকবার।